আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ব্লগে আপনাদের দেখাচ্ছি সকালবেলা আমার ঘরের কি অবস্থা থাকে। আমি এখন এগুলা সব পরিষ্কার করে নেব। ওয়াশিং মেশিনে কাপড় দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। তো আমি ফার্স্টে এই বিছানাগুলা গুছিয়ে নিই। তো বিছানা গুছানো হয়ে গেছে। সকালে মাহিনী স্কুলে চলে গেছে, তো পড়ার টেবিলগুলো এলোমেলো হয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি আমি। ও বলে আম্মু বই বেশি গুছিয়ে রাখবে না, গুছিয়ে রাখলে আমি খুঁজা পাই না। আসলে বেশি বই থাকলে গুছানো অত কিছুই থাকে না, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকলে বই এলোমেলো হবেই। তো আমার এই রুমটা গুছানো হয়ে গেছে। এই রুমটা গুছানোর পরে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিব, সেগুলো ধুয়ে ছাদে শুকা দিব। আমার এই রুমটাও গুছানো হয়ে গেছে, এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় দিব। কাপড় চোপড় দিয়ে দিলাম, একটু গুঁড়া সাবান দিয়ে দিব। তো আজকে বাইরে অনেক রোদ উঠছে, একটু পরে ছাদে যাব, কাপড় ধুতে থাক। আমি এদিক দিয়ে হাঁড়ি পাতিল দিয়ে ফেলি। আমার হাঁড়ি পাতিল গুলো দেড় থালা ধোয়ার পরে আমি রান্না বসিয়ে দিব, ছাদে কাপড় শুকাবো, সেগুলো সব আজকে আপনাদের দেখাবো। আমি সব কাজ বাসায় একাই করি। মাহিনকে দুপুরের টিফিন দিয়ে দিছি, ওর বাচ্চাই টিফিন খাওয়া দাওয়া করবে। আস্তে আস্তে 3টা সাড়ে 3টা বাজবে, এর মধ্যে আমার সব কাজ শেষ করতে হয়। গুছিয়ে নিলাম। আমি গ্লাস প্লেট প্রতিদিনই ধুয়ে নিই, তা না হলে আমার ভালো লাগে না। খাবারের গ্লাসগুলো প্রতিদিন না ধুলে পরিষ্কার লাগে না আমার কাছে। আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিন্তু যদি আপনারা ভুলভাল কিছু পেয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের ভুল হতেই পারে। তো গ্লাস ধোয়া হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো এখন বালতিতে উঠাবো। তো আমি এই কাপড় কয়টা নিয়ে ছাদে যাব এখন। তো ছাদে চলে এসেছি, অনেক রোদ আজকে ছাদে। এই গাছটাতে অনেক আমের মুকুল ধরছে, তো সুন্দর লাগতেছে। দেখুন কাছে থেকে দেখায় অনেক মুকুল ধরছে। প্রত্যেকটা আম গাছে এই মুকুল ধরছে, এখন সাইডে ভরা মুকুলের গ্রানও বেরোইছে ফুলের। তো আমি কাপড়গুলো শুকা দিয়ে ফেলি। কাপড় কটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এখন ক্লিপগুলো দিয়ে বাসায় চলে যাব।
এখন দুপুর 12:15 বাজে, তো আমি এখন রান্না বসিয়ে দিব দুপুরের। তো আমি এখন দুপুরে রান্না বসিয়ে দিব, আমার সব কিছু ধুয়ে নিয়েছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।